সঙ্গীতাজ প্যাশনে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আমি সঙ্গীতা, আজকে চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে বেশ অনেকদিন পর। তো অনেকেই জানেন আর কি, আমি ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিলো, তো সেজন্য আমি এখন মানে অনেক দিন বেড রেস্টেই ছিলাম, সেরকম হাঁটাচলা করতে পারছিলাম না। এখন অনেকটাই সুস্থ হয়েছি, আমার সার্জারিও করতে হয়নি, কিছুই করতে হয়নি। তো যাই হোক, এসেছি বাবার বাড়ি। তো বিগত মানে দুদিনের মতো হলো বাবার বাড়ি এসেছি। তো আমাদের এইখানে মানে গ্রামে আর কি পুরো বৈশাখ মাস ধরে নগর কীর্তন হয়, আর এবছর শুনলাম মানে আগেও হয়েছে, তো আগে আমি অতটা শুনিনি, তো এবছর শুনলাম অনেকেই নিজে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাদেরকে জলপান করানো বা সমস্ত কিছু যেটুকু ছোট্টখাটো আয়োজন করা হয় আর কি, তো সেরকম আয়োজন একটু একটু করছেন। তো আজকে কিন্তু আমার বাবার বাড়িতে আসছে, মানে বাবা নিয়ে আসছেন, তো সেই জন্য ঐশী আর বাবা গেছে আটচালা, মানে আমাদের যে হরিমন্দির ওইখানে নগর কীর্তন হচ্ছে, তারপরে মানে ঘোরা হবে এবং আমাদের বাড়ি আসবেন। তো বাবা একদমই ছোট্টখাটো করে একটু আয়োজন করেছে, তো আজকের ভিডিওটা মূলত সেই সমস্ত কিছু নিয়ে পড়ে থাকছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। গ্রামের মধ্যে এরকম ছোট্টখাটো জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে। তো আমি যখন এসে পৌঁছেছি, তো ভাবলাম আপনার সাথে একটা ভিডিও শেয়ার করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটাকে অল করবেন, যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আমি ভিডিও দেওয়ার সাথে সাথে। তো শরীরের অসুস্থতার কারণে সত্যিই কোনো ভিডিও দিয়ে উঠতে পারিনি, তো অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একদম মানে গ্রামের জিনিস, ভীষণ ছোটোবেলায় ভীষণ আনন্দ করতাম, মজা করতাম, যখন পুরো বৈশাখ মাস ধরে হতো আমরাও আটচালাতে যেতাম, ঘুরতাম, তারপরে ছোলা গুড় বাতাসা যে যা দিত আর কি, খেতে খুব ভালো লাগতো। তো আজকে বাবা একদম ছোটোখাটো একটা আয়োজন করেছে, তো আপনারা কিন্তু দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, তো দেখুন। তো এই যে এইখানে দেখুন সমস্ত জিনিসপত্র রাখা আছে। তো নগর কীর্তনের ওই ওনারা আসবেন, যে মানে সবাই ইয়ে করতে, হরিনাম সংকীর্তন করতে বাড়িতে, তার জন্য এইটুকু ছোট্ট আয়োজন করা হয়েছে। স্প্রাইট এখানে, মা তরমুজ কেটে রেখেছে, এখানে ছোলা ভেজানো আছে, তারপর এখানে শশা কুচি, ওইখানে বাতাসা, আর এখানে মতিচুরের লাড্ডু, এখানে গ্লাস প্লেট সমস্ত কিছু রাখা আছে, যারা আসবেন তাদেরকে দেওয়া হবে। এই যে একদম ছোট্টখাট্টো বাবা বাড়িতে আয়োজন করেছে, একটু দেখাচ্ছি দাঁড়ান। এই যে আমার বাবা সমস্ত চেয়ার টেয়ার পেতে একাকার করে রেখেছে, সব চেয়ার তার এখানে পাতা আছে, যারা আসবেন তাদেরকে বসার জন্য। ঐশী আর বাবা গেছে ডাকতে, মানে নিয়ে আসতে আর কি সাথে। তো এই বৈশাখ মাসে হরিনাম সংকীর্তনের আগে যেটা হয় আর কি, মানে পুরো বৈশাখ মাস ধরে নগর কীর্তন হয় আমাদের গ্রামে, তো এক এক দিন করে সবার বাড়িতে যায় আর কি। তো আমার বাবার বাড়িতে একদমই ছোট্টখাট্টো জায়গা, এইটুকু এইটুকু বারান্দার মধ্যে, জানি না আবার কোথায় কে বসবেন বা কে করবেন। মায়ের তো ওইখানে কিচেন, এই রুমটা আছে যদিও, তো ওই রুমটাও কিছু জন বসবেন, আর এইখানে যে রুমটা যেটা দেখালাম, মানে মা আয়োজন করেছে, মায়ের ঠাকুর আছেন দেখুন ওইখানে, একদম এটা গোডাউন হয়ে গিয়েছে আর কি। ওপর আছে, তো ওপরে তো আর যাওয়া হচ্ছে না, তো নিচটার এইটুকু জায়গার মধ্যেই ব্যবস্থা করা হবে, তো দেখাচ্ছি আর কি। তো ওনারা আসুন, আসারই অপেক্ষা করছে, আমি বাড়িতে আছি, আমি বাদ দিয়ে মোটামুটি সবাই চলে গিয়েছে, কারণ আমি এখন একদমই বাড়ি থেকে বেরোই না, বাড়ির মধ্যে যেটুকু থাকা দরকার সেটুকুই করি। ডক্টর আমাকে বলেওছেন যে এখন 3 মাস একটু রেস্টে থাকতে হবে। তো আমাকে অনেকজন পার্সোনালি মেসেজও করছেন, ব্লগ আসছে না, আর সত্যি কথা শরীর ভালো থাকলে কিছু ইচ্ছে জানেন সেরকমভাবে করছিলাম, মানে শর্টসগুলোই দিচ্ছি আর কি, এরকমভাবে বেশি কিছু দেওয়া হয়নি। তো যাই হোক, আপনারা আমি এসেছি যখন, এইটুকু একটুকু ছোট্টখাট্টো দেওয়ার চেষ্টা করছি, আপনারা কিন্তু ভিডিওটা দেখুন, ভালো লাগবে আশা করছি, ভালো লাগবে। যারা গ্রামে থাকেন তারা তো জানেন, এই গ্রামের সাথে যারা যুক্ত এখন অনেকে আছে, শহরাঞ্চলে থাকেন এবং অনেক জনই আছেন যে এখানে গ্রামে বড় হয়েছেন, চাকরি সূত্রে মানে চাকরি সূত্রে বা যে কোনো কিছু বাচ্চা কাচ্চার পড়াশোনার সূত্রে বাইরে আছেন, তারা এখন এইসব জিনিসগুলো দেখাই হয় না, আমাদেরই আমি দেখিনি। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে যখন ইয়ে হয়েছে, তো আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই। ওইসি আসতে আসতে বেটা, আগে বাইরে দিকে যাবে বেটা, মনে thank you.
Thank you.
তুমি খাওয়ার না খাই এখনকার যে দুটো নাই বাজারে চলে গেল দেখতে পাবে আস্তে আস্তে ঘরে ঘরে সেটা জানি কোথায় যাচ্ছে?